হ্যালো এভরিওয়ান, আপনারা যারা লাউ চিংড়ি বা লাউ ঘন্টের মতো রান্না খেয়ে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের রান্না লাউয়ের কোপ্তা কারি খুবই উপযোগী হবে বলে মনে হয়। এটি রান্না করার জন্য আমি প্রথমেই একটি পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম, 2 টেবিল চামচ পরিমাণ আছে এখানে, রয়েছে 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ, যে দুটোই জলে ভেজানো ছিল, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা, অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী একটা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব রান্নায় ব্যবহার করার জন্য। দেখুন ঠিক এই রকম একটা মিহি পেস্ট বানানো হয়েছে। এখানে 500 গ্রাম ওজনের একটি লাউকে আমি গ্রেট করে রেখেছি। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মটর ডালের বেসন। এখানে মটর ডালের বেসনটাই আপনারা ব্যবহার করবেন, কারণ ছোলার ডালের বেসন দিলে পকোড়াগুলো মুচমুচে হয় না। মিশিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো নুন, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে, দেব 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সবকটা উপকরণ এখানে আমি মিশিয়ে নিয়েছি, হাতের সাহায্যে মেশানো হয়েছে। এইবার এগুলি থেকে আমি পকোড়া ভেজে নেব। কড়াইতে তেল গরম করে এই মিশ্রণ থেকে আমি পকোড়া ভেজে নেব। এগুলো বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে। এভাবে পকোড়াগুলিকে লালচে বাদামি করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি তেল থেকে। কড়ার তেলটাকে এবার কমিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল আর রয়েছে। এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ, দেব 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদার টা একটু নেড়ে চেড়ে নিয়ে এর কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি অ্যাড করব যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা। এখানে যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে তাই এটা ধরে যেতে পারে, তলায় লেগে যেতে পারে কড়ায়, কাজে একটু সাবধানে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে এই পর্যায়ে আমি মিশিয়ে দেবো স্বাদমতো নুন। স্বাদমতো নুন আর চিনি এখানে মিশিয়ে দেবো। এই রান্নাটা আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, ওই জন্য চিনির পরিমাণটা আমি 1 টেবিল চামচ পরিমাণ পুরো চিনি দিয়েছি। যদি আপনারা মিষ্টিটা কম পছন্দ করেন তাহলে চিনিটা একটু কমিয়ে দেবেন, তবে চিনি একটু না দিলে রান্নাটা খেতে ভালো লাগবে না। এখানে মিশিয়ে দেবো 1 কাপ পরিমাণ ফেটানো টক দই, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল পছন্দ না করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কালারটা হবে কিন্তু ঝালটা একেবারেই হবে না। মশলাগুলো কষা হয়ে গেলে যখন তেল আলাদা হতে থাকবে, দেখুন ওপরে তেলগুলো আলাদা হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি এখানে 250 ml মতো জল অ্যাড করব। যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা এখানে জলটা দেবেন। যে পাত্রে আমি মশলাটা রেখেছিলাম যে বাটিতে, সেখানে খানিকটা মশলা লেগেছিল, সেটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবারে ভেজে রাখা পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পকোড়াগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে এটাকে আরও 5 মিনিট রান্না করতে হবে। দেখুন এটা রান্না হচ্ছে 5 মিনিট ধরে হাই ফ্লেমে। এখানে মিশিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ রোস্টেড জিরা পাউডার, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এটা দিয়ে একটু মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই রান্নাটা রেডি, এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এটাকে লুচি পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে, একটু মিষ্টি খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু এই রান্নাটা। আপনাদের বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান থাকলে নিরামিষ পদ হিসাবে এই রান্নাটা নির্দ্বিধায় আপনারা পরিবেশন করতে পারেন, এটা ভীষণই সুস্বাদু হবে এবং একটা নতুনত্ব থাকবে। রোজকার লাউ ঘন্ট খেয়ে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এই রান্নাটি ভীষণ উপদেয়। ওপর থেকে খানিকটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে এটাকে আমি পরিবেশন করব। অনুরোধ করব আপনারা অবশ্যই রান্নাটা একবার ট্রাই করবেন। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান।
আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসব আগামী দিনে আরও নতুন নতুন রান্না নিয়ে। সকলে খুব ভালো থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।